নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ছিল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। প্রশাসনের তৎপরতায় এক নাবালিকার বিবাহ স্থগিত হল সগড়াই গ্রামে। ভাতার থানা রোড গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার রায়না এক নম্বর ব্লকের গোপীনাথপুরে অনুষ্ঠিত হল পৌষ সংক্রান্তি শিবসাগর মেলা। রায়না দু নম্বর ব্লকের ছোট বৈনানের কালীতলায় মহাসমারোহে অনুষ্ঠিত হল শতাধিক প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের পুজো। একটি প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল আউশ গ্রামের আলেপনগরে। আসছি বিস্তারিত খবরে। রবিবার ঝিলু এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলকোট AKM হাই স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ববর্গ। ঝিলু এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মঙ্গলকোট AKM হাই স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, রেজাউল মুন্সি, মেহবুব চৌধুরী, প্রদীপ চট্টরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উজ্জীবিত করে তোলা হয়। এদিন কেন্দ্র সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনাও করা হয়। বিভিন্ন বিধানসভায় আমরা নির্বাচিত হয়েছিলাম, তারপরে যখন বাংলায় যেখানে শয়ে শয়ে প্রতিদিন বোমাবাজি হতো, যেখানে বাংলায় অন্য আস্তে আস্তে পিছিয়ে গেছিল, সেই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অক্লান্ত পরিশ্রমের পর প্রতিনিয়ত মানুষের জন্য ভাবতে শুরু করলেন। যা চায় যে তাদের যাদের নিরাশ হয়, তাদের যাতে একটু আশ্রয় হয়, তারা যাতে মাথায় একটু ছাদ পায়, তাদের রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, এই সমস্ত যে গ্রামীণ মানুষের প্রাথমিক চাহিদাগুলো, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ফান্ড থেকে তার উন্নয়ন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছেন। এই বাংলার মাটিতে আর কোন অত্যাচার হবে না, এই বাংলার মাটিতে আর কোন মানুষ খুন হবে না, এই বাংলার মাটিতে শুধু উন্নয়ন হবে, সেই উন্নয়নের ধারক বাহক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণপাত চেষ্টা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা দিয়ে আমরা আমাদের দলটাকে পরিচালনা করব, সেই নেতৃত্ব আমাদের আমাদের এখানে মঙ্গলকোটে সুযোগ্যভাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের দাদা, আমাদের সকলের প্রিয় অপূর্ব চৌধুরী। তাই আমাদের কাছে আমাদের পাশাপাশি ধর্ম ও জাতপাত নিয়ে যে রাজনীতি বিজেপি করছে তারও এদিন তীব্র সমালোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের এই সম্মেলনে প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রশাসনের তৎপরতায় এক নাবালিকার বিবাহ স্থগিত হল রবিবার। ঘটনাটি ঘটেছে খণ্ডকোষ ব্লকের সগড়াই গ্রামে। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অনুরোধে সম্মতি জানায় উভয় পরিবারই। রাজ্যে আবার নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে খণ্ডকোষ ব্লকের সগড়াই গ্রামে। এলাকার এক নাবালিকার বিবাহ স্থির করেন ওই নাবালিকার অভিভাবকগণ। নাবালিকার নাম চৈতালি সিং, সে সগড়াই সুকান্ত বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী। প্রশাসন ঘটনার কথা জানতে পেরে উভয় পরিবারের সাথে কথা বলেন। খণ্ডকোষ ব্লকের বিডিও কমলকান্তি তলাপাত্র, সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান সজিনা খাতুন সহ অন্যান্যরা রবিবার উভয় পরিবারের কাছে যান এবং নাবালিকার বিয়ে বন্ধ রাখার কথা জানান। বালিকা বিয়েটা খুব সমাজের পক্ষে খুব ক্ষতিকারক, এটা যদি আর না হয় বা পূর্ণ কোথাও না হয় সেটার জন্য সবাইকে আবেদন জানাবো। এবং এখানে অনেক পাড়ার প্রতিবেশী এখানে আছেন, এর এই বাড়িতে এসছি আমরা, সুমন দাসের বাড়িতে এসছি, এখানে অনেক পাড়া প্রতিবেশী আছে, এদের মাধ্যমে যেন এই জিনিসটা প্রচার হয় এবং আমরা যাতে নাবালিকা বিবাহ বন্ধ করতে পারি, তার জন্য আমরা সবাইকে আমরা যাতে সবাই সচেষ্ট হই। আচ্ছা, মেয়েটা কি স্যার কন্যাশ্রী পাচ্ছে? মেয়েটা কন্যাশ্রী পাচ্ছে তো তুমি? কন্যাশ্রী, হ্যাঁ কন্যাশ্রীর টাকা সে পাচ্ছে। সে সগড়াই সুকান্ত বিদ্যাপীঠে ক্লাস টেনে পড়ে, মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার বয়স এখনো 16 বছর 2 মাসের মতো, 18 বছর হলেই এরা উভয় পরিবার সিদ্ধান্ত নিল যে 18 বছর হলে এদের বিয়ে দেওয়া হবে। প্রশাসনের কর্তা ব্যক্তিদের কথা শুনে উভয় পরিবারই আপাতত বিবাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। আমরা খবর পাই আমাদের সগড়াই গ্রাম পঞ্চায়েতের সগড়াই গ্রামে
চৈতালি সিং নামে একটি মাধ্যমিক পরীক্ষার্থী, তার বিবাহের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের খণ্ডবশের বিডিও কমলকান্তি তলাপাত্র মহাশয় এবং সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজিনা খাতুন এবং আমি এলাকার স্থানীয় মানুষদেরকে বলি যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যে বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করছেন আজকে, সেটা আমাদেরকে করতে হবে। আমরা দুই পরিবারের যারা ছিল তাদের সাথে কথা বলি, তারা সহমত পোষণ করছে যে হ্যাঁ, আমাদের এই চৈতালি সিংয়ের বয়স যখন 18 বছর হবে, সে এখন পড়াশোনা করছে, করবে 18 বছরের পর, তারপর তাদের এই বিবাহ দেওয়া হবে। আজকে আমরা সেই পরিবারের কাছে আবেদন রেখেছিলাম, তাই সেই পরিবার সহমত পোষণ করেছেন যে হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্প যখন মমতা ব্যানার্জী সরকার পাশে দাঁড়িয়েছে, তারা তাদের মেয়েকে পড়াশোনা করাবে এবং 18 বছরের পর তাদের বিয়ে দেবে। আমরা সেটা এসেছিলাম। আজকে আমরা মুখ্যমন্ত্রী যে স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প, তার মাধ্যমে যে এই নাবালিকাদের বিয়ে রোধ করা, আজকে আর একটা বিয়ে আমরা খণ্ডকোষ ব্লক প্রশাসন সগড়াই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আটকে দিলাম। সগড়াই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ভাতার থানার ওর গ্রামে। একটি সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। একটি সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভাতার থানার ওর গ্রামে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন স্বেচ্ছায় 80 জন রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার আরাধ্যক্ষ কুণাল আগারওয়াল। এছাড়া ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শহীদ শিবশঙ্কর সেবা সদনের রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আসগর আলী খান ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন ওপেন করা হয়েছে ট্রাস্ট, আর তার ট্রাস্টের একটি মূল লক্ষ্য, প্রথম কাজ হচ্ছে রক্তদান শিবির, যে মানুষের জীবনদান। সেই জীবনদানটা আমরা শুরু করতে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে আসগর আলী খান ফাউন্ডেশন। আসগর আলী ট্রাস্টের মাধ্যমে আমরা এটা শুরু করতে চাইছি, আর আজকে এই ট্রাস্টের ওপেন করছি মাননীয় এসপি স্যার কুণাল আগরওয়াল মহাশয়, ভাতারের এমএলএ স্যার ছিলেন, আর এই ট্রাস্টের প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর এস শামীম খান, আর ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সৈয়দ হাসান জামান, এবং নজরুল স্যার আছেন, আমরাও আছি, আরও কিছু নিগান ব্যক্তি স্যার পরবর্তীকালে মেম্বার হিসেবে আমরা বোর্ড মিটিংয়ে আমরা ঠিক করে নেবো। আজকে যেটা ব্লাডদান নেবেন সেটা হচ্ছে বর্ধমানের শিব শঙ্কর সেবা সমিতি, আমরা 80 জন লোককে ডোনার করেছি প্রথম বছর। এর পরবর্তীকালে লক্ষ্য হচ্ছে আমরা আরও 200-250 জন করবো, এবং আমাদের যেটা মূল লক্ষ্য ট্রাস্টের চিকিৎসাটা ওড়গ্রামবাসী ভাতার ব্লকের জন্য, যে প্রতি মাসে কি একটা মেডিকেল চেক আপ ক্যাম্প করা হবে, তার মধ্যে থাকবে ইসিজি এবং যারা সুগার পেশেন্ট, কারণ গ্রামে অনেক লোক আছে যারা জানে যে আমাদের সুগার আছে বা আমাদের হার্টের প্রবলেম, আদার্স কোনো শরীরের মধ্যে যেটা এফেক্ট পড়ে যাচ্ছে, যেটা আমাদের চিকিৎসার মধ্যে আসছে না, সেগুলো আমরা বিনা পয়সায় আমরা করার চেষ্টা করছি। ভাতার থেকে প্রতীক দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। রবিবার রায়না 1 নম্বর ব্লকের গোপীনাথপুরে অনুষ্ঠিত হলো পৌষ সংক্রান্তি শিবসাগর মেলা। এই মেলার মূল আকর্ষণ টুসু প্রতিযোগিতা। এদিন এলাকার দুস্থ মানুষদের হাতে বস্ত্র এবং শীত বস্ত্র তুলে দেওয়া হয়। মেলায় বহু মানুষের সমাগম ঘটে এদিন। পৌষ সংক্রান্তির দিন শিবসাগর মেলা অনুষ্ঠিত হলো রবিবার। রায়না 1 নম্বর ব্লকের গোপীনাথপুরে অনুষ্ঠিত হয় এই মেলা।
25 বছরে পদার্পণ করল শিবসাগর মেলা। শ্রীকান্ত পোড়েলের দাবি, শিবের স্বপ্নাদেশ পেয়ে তিনি এই মেলার সূচনা করেন। এই মেলার মূল আকর্ষণ টুসু প্রতিযোগিতা। প্রায় 100 জন প্রতিযোগী টুসু সজ্জিত করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নির্বাচিত 15 জনকে মেলা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ছৌ নাচও প্রদর্শিত হয়। সঙ্গীত, নৃত্য, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এদিন এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শীত বস্ত্র দান করা হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মেলায়। কি উপলক্ষে এখানে মেলা? এটা পৌষ সংক্রান্তি হিসেবে। এটা কোন ব্লকের অন্তর্গত? এটা রায়না 1 নম্বর ব্লকের। কোথায় হচ্ছে এই মেলাটা? এটা শিবসাগর দিঘি পার্ক পুরো গোপীনাথপুরের মধ্যেখানে। এই মেলা কিভাবে উৎপত্তি হয়েছিল? মেলা একটা শিবের স্বপ্নাদেশের সাহায্যে আজ 1400 সালে এই মেলা প্রতিষ্ঠিত করা হয়েছে। সমবেত করে যদি আমরা এইখানে তুমি আনতে পারো, এইটুকুই তার আদেশ আমি পেয়েছিলাম। সেই হিসাবে আমি দীর্ঘ 25 বছর লড়াই করে এইখানে সেই মানুষগুলোকে আনতে পেরেছি, যা সেই অনুষ্ঠান তার ভোর 4টা থেকে তারা এখানে শুরু করে ব্যান্ড বাজিয়ে টুসুকে সজ্জিত করে তারা এখানে। কি নাম এই মেলাটা? শিবসাগর পৌষ সংক্রান্তি শিবসাগর মেলা। শিবসাগর মেলা, শিবসাগর মেলা। এবছর কি আছে মেলা উপলক্ষে? এবার রজত জয়ন্তী বর্ষ, 25 বছর হচ্ছে। কে কে উপস্থিত আছেন? মাননীয় শিক্ষক শৈলেন্দ্র মহাশয় আছেন, আমাদের শিক্ষাকর্মী স্বাস্থ্যকর্মী অরুণ কুমার মহাশয় আছে, বিশিষ্ট সমাজসেবী উৎপল রায় আছেন, আরও বিশিষ্ট ব্যক্তিজন ছিলেন, স্থানীয় স্কুল কলেজ সবার। এবছর বিশেষত্ব কি করছেন? বিশেষত্ব হচ্ছে বস্ত্রদান, বিশিষ্ট কয়েকজন গরিব দুঃখীদের তাদেরকে বস্ত্রদান করা হয়েছে, কাপড় দান করা হয়েছে, জামা দান করা হয়েছে, কম্বল দান করা হয়েছে, এবং পুরুলিয়া ছৌ নাচ, এবং তো ছৌ নাচ হচ্ছেই আমাদের প্রোগ্রাম রয়েছে। এবার টুসুর কম্পিটিশন কি? টুসুর কম্পিটিশন প্রচুর, প্রায় 100টা টুসু ছিল। আমরা মোটামুটি যা টুসু সজ্জিত করেছে প্রায় আমরা 15 জনকে নির্বাচিত করেছি, তাদেরকে পুরস্কৃত করব। গোপীনাথপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রায়না 2 নম্বর ব্লকের ছোট বইনানে কালীতলায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো শতাধিক প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের পুজো। পুজো উপলক্ষে একদিবসীয় মেলাও বসে। দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মেলাকে ঘিরে। পৌষ সংক্রান্তি উপলক্ষে রায়না 2 নম্বর ব্লকের ছোট বইনানের কালীতলায় মহাসমারোহে অনুষ্ঠিত হল সিদ্ধেশ্বরী মায়ের পুজো। শতাধিক বছরের প্রাচীন এই পুজো। কথিত আছে, শ্রী চৈতন্য দেব হেঁটে ওই পথ দিয়ে যাওয়ার সময় একদিন ওই স্থানে রাত্রি যাপন করেন। সেই থেকেই এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। পুজোকে কেন্দ্র করে এক দিবসীয় একটি মেলাও বসে, যাত্রা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। পুজো এবং মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে। মেলায় বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। 8 থেকে 80 সকলেই এদিন মেলা ঘুরে দেখেন। আমি যেটুকু জানি, আমরা হচ্ছি এই কালী মন্দিরের সেবাই, এবং এটা খুব প্রাচীন একটা ইতিহাস আছে এই মেলার, যেটা একটা সময় নবদ্বীপ থেকে শ্রী চৈতন্যদেব এই সাথে হাঁটতে হাঁটতে যখন গিয়েছিলেন, তখন এখানে একদিন বিশ্রাম নিয়েছিল। সেই উপলক্ষেও একটা মেলা বা পৌষ সংক্রান্তিতে ঘিরে একটা উৎসব হয়, এবং তার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী মাঠে যেটা যাত্রা হয়, এবং সেটা সবচেয়ে বড় উদ্দেশ্য যে স্কুলকে উন্নয়ন করি এই যাত্রাটা হয়। এবং বহু প্রাচীনকালের এই মেলা, এবং পরম্পরা ভেবে এই ঐতিহ্য আমরা একদিনেরই মেলা। হ্যাঁ, মেলা একদিনেরই মেলা, ফোন করছি আমাকে বললো ফোন কর, একটা দিনই হয়, এটা বড় বড় এই দিনই চলে আসে, এবং এটা 29ই পৌষই হয় প্রতি বছর। মাসিক উৎসবে
এই পৌষ মেলাটা বসে, তাতে সবাইকে একসাথে হয় আর কি। আপনি কত বছর ধরে আসছেন এই পুজোর? আমি এই পুজো আসি 30 বছর ধরে। আপনি এই পুজোতে প্রতি বছরই আসেন, কেমন লাগে এখানে এসে? বাবা এসে খুব ভালো, শুধু মাকে দেখার জন্যই আসি এখানে। কত দূর থেকে আসেন আপনি? আমরা গ্রাম একটু ভেতরে, এই ছোট মহিনার গ্রামে আমার বাড়ি, আর আমি একটু ভেতর থেকে আসি। কোথাকার পুজো এটা? এটা ছোট মহিনান কালীতলা। এটা মানে কি পুজো এটা? এটা পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে এই পূজা খাবার, তিনটেশ্বরী মায়ের পূজা। এটা কোন ব্লকের অন্তর্গত? এটা রায়নাটু। কত বছর ধরে হচ্ছে এই পুজোটা? প্রায় সপ্তাহে 500 বছর যাত হতো, এখন এটা মেলায় পরিণত। এই যে মেলাটা হয়, এটা কীভাবে উদ্বোধন হলো কিছু বলতে পারবেন? মানে আমরা যেটা শুনেছি সেটা তখন গৌরাঙ্গ মহাপ্রভু এখানে নাকি এসে একদিন রাত্রিবাস করেছিল, সেটা 28 পৌষ হতে পারে, 29 হোক, তারপরের দিন থেকেই এটা এখানে এই মেলাটা আরম্ভ হয়। তখন থেকে এই মেলাটা হয়, সেই থেকেই এই মেলাটা চলে আসে। সকালে স্নান করে এসে প্রত্যেক মানুষ হরিনাম সংকীর্তন করে, তারপরে এখানে ঘুরে এখানে সব ঠাকুরকে প্রণাম প্রণাম করে রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার আউশগ্রামের আলেপনগরে একটি প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। এদিন মুখোমুখি হয় গুসকাড়া মহিলা টিম ও ভাতার মহিলা টিম। পাশাপাশি এদিন একটি বস্ত্র বিতরণ কর্মসূচিও আয়োজন করা হয়। আউশগ্রামের আলেপনগরে একটি ক্লাবের পক্ষ থেকে রবিবার একটি প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অভেদানন্দ থানদার, আউশগ্রাম থানার আইসি সুজিত পতি, আউশগ্রাম ফরেস্ট অফিসার আশরাফুল ইসলাম, বেরিন্ডা পঞ্চায়েত প্রধান রাহুল আমিন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মুখোমুখি হয় গুসকড়া মহিলা টিম ও ভাতার মহিলা টিম। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। মূলত মহিলা খেলোয়াড়দের ফুটবল খেলায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিধায়ক অভেদানন্দ থানদার। অমীমাংসিতভাবে শেষ হয় খেলা, সকল খেলোয়াড়দের জার্সি সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। অগ্নি কন্যা ক্লাবের মাধ্যমে যে মহিলা ফুটবল খেলা হচ্ছে, এই ব্যাপারে কি বলবো? বাংলাদেশ সেরা খেলা, প্রিয় খেলা এবং জাতীয় স্তরে উন্মাদনা ফুটবল। তাই ফুটবলে যে মহিলা যে কম্পিটিশন যে খেলা হচ্ছে, এই খেলার প্রতি তো আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যুব দপ্তরের মাধ্যমে বিভিন্ন ক্লাব সংস্থা যারা ফুটবল নাটক যারা করে বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে এইসব খেলাগুলোকে উজ্জীবিত করার জন্যে। তাই আমরা চাইব যেসব এখানকার গ্রামীণ যেসব মেয়েরা খেলাধুলো করছে তারা অঞ্চল অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্যে খেলার তারা সুযোগ পায়। এবং আমাদের সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় যারা পড়াশুনোর সাথে সাথে খেলাধুলো চালিয়ে যাচ্ছে তাদের জন্য বিনা পয়সায় মানে কোচিংয়ের ব্যবস্থা আছে। সেই সব জায়গায় যোগাযোগ করলে তারা কোচিংয়ের ব্যবস্থাও নিতে পারে, তারা সেখানে অংশগ্রহণ এদের খেলাদের খেলাধুলোর জন্যে যাতে তারা আরও উদ্বুদ্ধ হয় সেই জন্যই মহিলা খেলার আয়োজন। এবং যেসব খেলোয়াড়রা এখানে যেসব মেয়েরা এখানে খেলছে তাদেরকে বেশি মানে আমাদের সমাজের যেসব লোক বা অঞ্চলের যেসব লোক আছে তাদেরও ভূমিকা পালন করতে হবে, যারা খেলছে তাদেরকেও আরও মেয়েদেরকে তাদের প্রেরণা যোগাতে হবে। পাশাপাশি এদিন 50 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। খুশি সকলে। এটা আলেপনগর অগ্নিকুণ্ডা ক্লাব থেকে কটা দলে খেলা শুরু হয়েছে? এটা আমরা 16 দলের খেলা করেছি, আজকে তার ফাইনাল।
একটা পুরস্কার আছে, আমাদের ট্রফি আছে, জার্সি আছে, এবং আমরা দুস্থ গরিব মানুষদের জন্য আমরা কিছু বস্ত্র বিতরণ করব। সেই উদ্দেশ্যেই আমাদের এই খেলাটা করা। অভেদানন্দ থানদার মহাশয় উনিও আছেন, এবং আমাদের এক নম্বর লোক সভাপতি আবাসিক গ্রামের শেখ সালেক রহমান উনি সাহায্য করেছেন, এবং অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ মুস্তফা শেখ ওনার পুরোপুরি সাহায্যের জন্য আমরা এই খেলাটা করতে পারছি। আউশগ্রাম থেকে পথিকৃ দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, ঝিলু এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। প্রশাসনের তৎপরতায় এক নাবালিকার বিবাহ স্থগিত হলো সগড়াই গ্রামে। হাতার থানা রোড গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার রায়না এক নম্বর ব্লকের গোপীনাথপুরে অনুষ্ঠিত হলো পৌষ সংক্রান্তি শিবসাগর মেলা। রায়না দু নম্বর ব্লকের ছোট বৈনানের কালীতলায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো শতাধিক প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের পুজো। একটি প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো আউশগ্রামের আলেপনগরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।